15.13 কিলোমিটার সড়ক সংস্কার পর্ব দেখা গেছে চাঁদপুরের কালিয়াপাড়া থেকে কচুয়া সড়ক। সংশ্লিষ্টরা বলছেন তদারকির কারণেই দ্রুত সড়কে যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠন তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের কালিয়াপাড়া হতে কচুয়া গৌরীপুর সড়কের সংযোগস্থলটি মাত্র 13.5 কিলোমিটার। রাস্তাটি সংস্কারে শাহরাস্তি ও লাকসামের ঢাকায় আসা যাত্রীদের প্রায় 45 কিলোমিটার সড়ক রাস্তা কমে এসেছে। এতে সময় বাঁচে প্রায় 1 ঘন্টা। আগে ঘুরা রাস্তা ঝাঁকি দিত, এখন আর কোনো ঝাঁকি টাকি যায় না। এখন আমগো এই রাস্তা দিয়ে দ্রুত, অনেক দ্রুত গাড়ি চলে এবং আমরা অতি তাড়াতাড়ি যাইতে পারি, মানে আমগো শর্টকাট হয়েছে আর কি। আগে যে সময়টা লাগছে এখন ওই সময়টা লাগে না, এখন আমরা সুস্থ মতন আইতে পারি এবং আধা ঘন্টা 1 ঘন্টা আগে আইতে পারি। নিয়মিত সড়কটির সংস্কার কাজ তদারকির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করেছে। এই সড়কটির উন্নয়ন মানে যথাযোগ্যভাবে আমরা সাধন করে যাচ্ছি এবং সুষ্ঠু সুন্দর মানে কাজের গুণগত মান বজায় রেখে সড়ক বিভাগ এই কাজটি, চাঁদপুর সড়ক বিভাগ কাজটি বাস্তবায়ন করে যাচ্ছে। সংস্কার কাজে ব্যয় হয়েছে 11 কোটি টাকা। সাদিয়া ওমর, চ্যানেল আই।